আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন নারী উদ্যোক্তা, যিনি মোনালিসা সিল্ক সেন্টারের স্বত্বাধিকারী, যিনি রাজনীতিও করেন, রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন সদ্য সাবেক, আলেয়া খাতুন লাবলি। আমাদের স্টুডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত এবং স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জীবন। আজকে আমরা আলোচনা আজকে স্টুডিওতে আলোচনা করছি যে বিষয়টা করতে চাই, সেটি হচ্ছে যে নারী উদ্যোক্তা হিসাবে আপনি এই যে ব্যবসা শুরু করলেন, কাপড়ের ব্যবসা শুরু করলেন, তো কবে শুরু করলেন এবং কিভাবে শুরু করলেন, এটি আমরা জানতে চাই। ধন্যবাদ। আমার এই ব্যবসাটা 2006 সাল থেকে 2006 সাল, আর এর আগেও আমি যেটা করছি এটা বাসার থেকে করছি। বাসার থেকে আমি মাল ঢাকা থেকে এনে আমি ডেলিভারি দিয়েছি। আমি আমার উদ্যোগে আমি আরও কয়েকটা মেয়ে রেখে কাজ করেছি। তারপরে যখন দেখলাম যে না, আমার ব্যবসা বেশ প্রফিট আসছে, আমি লাভবান হচ্ছি, তখন আমি চিন্তা করলাম যে না, তাহলে আমার বাজারে একটা দোকান নেওয়া দরকার। তখন আমি সিটি প্লাজা মার্কেটে আমি একটা দোকান নিই। দোকান নিয়ে সেখানে আমি বেশ ভালো খুচরা এবং পাইকারি, আমি মহিলা মানুষ হয়ে আমি নিজেই উদ্যোগ নিয়ে আমি কাজ করা শুরু করি। 2-3 জন কর্মচারী আমি রাখি। তারপরে আমার এই আগ্রহ দেখে অনেক মেয়েরা আমার কাছে আসতো, তারা পরামর্শ নিত, আপা কীভাবে কী করলেন। আমি তাদেরকে পরামর্শ দিতাম যে তোমরা আমার মতো শুরু করো, শুরু করলেই শুরু হয়ে যাবে। তারা সবাই আমার কাছে পরামর্শ নিত, আমি তাদেরকে বেশ ভালো পরামর্শ দিতাম। এখন অনেকেই স্বাবলম্বী হয়েছে, অনেক মেয়েরাই স্বাবলম্বী হয়েছে। এই শুরু করা যে ব্যবসা প্রতিষ্ঠান, এখন কতজন কর্মচারী আছে? আমার কর্মচারী চারজন, চারজন কর্মচারী আছে। এই চারজন কর্মচারী নিয়ে আমি এখন শুরু করছি। আমার ব্যবসার বয়স প্রায় 14-15 বছর হয়ে গেল। মানে আপনি এখন কি মনে করেন যে আপনি উদ্যোক্তা হিসেবে সফল? ইনশাল্লাহ আমি অনেক স্বাবলম্বী, এবং আমার আমি নিজেও একটা দোকান নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আরও একটা, আমি যাতে আমি আরও কিছু মহিলা উদ্যোক্তা নিয়ে আমি কাজ করতে পারি। এখন আমার দোকানে যারা আছে তারা ছেলে কর্মচারী, এরপর আমি মহিলা নিয়েও আমি কাজ করব ইনশাআল্লাহ। আমার আপনি তো রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের একজন সদস্য, সেক্ষেত্রে আপনাকে একটি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি ভবিষ্যতে একটি দোকান আরও নেবেন এবং এর যে আর কি করণীয় আছে, কিংবা নারীদের নিয়ে আর কি করতে চান আপনি? আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উনি নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি যেসব উদ্যোগ হাতে নিয়েছেন, প্রত্যেকটা উদ্যোগেই আজকে নারীরা সফল, নারীরা কোথায় নাই। আজকে নারীরা বিমান থেকে শুরু করে রেল ইয়ার থেকে তারা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এই পর্যন্ত নারীরা মাঠে ঘাটে সব জায়গায়, আমাদের নারীরা কৃষিকাজে, আমাদের নারীরা এগ্রিকালচারে, আমাদের নারীরা ব্যবসা বাণিজ্য নিয়ে সব দিক দিয়ে আমার নারীরা এগিয়ে আছে। ফুটবল খেলোয়াড়, তারপরে ক্রিকেট খেলোয়াড়, আমাদের নারীরা সব জায়গায় আছে। ছেলেদের পাশাপাশি আমাদের নারীরাও কোনো জায়গায় কমতি নেই। আপনি নারী উদ্যোক্তা হিসেবে যেমন সফল, আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে আপনার দুজন মেয়ে রয়েছেন, তারা প্রথম বড় মেয়ে বিসিএস ক্যাডার, সম্ভবত উনি কৃষি সেক্টরে আছেন, এবং দ্বিতীয় মেয়ে ঢাকা মেডিকেলে পড়েন। তো আসলে এই যে আপনি রাজনীতি করেন, ব্যবসা করেন, পাশাপাশি একজন মা হিসাবে আপনি সার্থক মা হিসাবে আপনি এটাকে কীভাবে দেখেন, বা কীভাবে এত কিছু সম্ভব হয়েছে? আমি একজন মা, আমি একজনের স্ত্রী, এবং আমি একজন ব্যবসায়ী, এবং আমি একজন রাজনীতিবিদ। আমি এই সবার ঊর্ধ্বে আমি আমার সন্তানদেরকে আগে শিক্ষার দিকে নজর দিয়েছি,
যে যাই করি আগে সন্তানদের সন্তানটা আগে সুশিক্ষায় শিক্ষিত হোক। আমি ব্যবসা করেছি, আমার সন্তানদেরকেও দেখেছি। আমি রাজনীতি করেছি, আমি সন্তানদেরকে আগে দেখেছি। আমি বাইরে যতই কাজ করি না কেন, আগে সন্তানদের দিকে আমার খেয়াল ছিল। সেই জন্যই আজকে আমার সন্তানরা আজকে বিসিএস ক্যাডার একজন, এবং ছোট মেয়ে আমার ঢাকা মেডিকেল কলেজে এবার ফোর্থ ইয়ারে। ইনশাল্লাহ আমি মনে করি আমি সফল মা। হ্যাঁ, আপনি অবশ্যই একজন রত্নগর্ভা মা, আপনাকে নিয়ে আমরা গর্ব করি। আসলে এই যে ব্যবসা, তারপরে হচ্ছে রত্নগর্ভা মা, পাশাপাশি রাজনীতি, কোন সময়টাকে আপনি বেছে নেন রাজনীতি করার জন্য? রাজনীতির সময় রাজনীতি। আচ্ছা, কতদিন থেকে রাজনীতি করেন? আমি রাজনীতি করি ওটাও 1990 সাল থেকে আমি রাজনীতি করি। আমি 1990 সাল থেকে রাজনীতি করি। আমার আরও একটা ব্যাপার আছে, আমি বদরগঞ্জ কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। আমার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমি অল্প বয়সে বিয়ে হয়, তখন আমার একটাই ইয়া ছিল যে আমি অবশ্যই ম্যাট্রিক পরীক্ষা দিব, আমি একজন শিক্ষিত হব। আমি যদি শিক্ষিত না হই আমার সন্তানরাও শিক্ষিত হবে না। আমি 90 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, এবং আমি 93 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করি আমি বদরগঞ্জ কলেজ থেকে। আমি তখন থেকেই আমি রাজনীতি শুরু করি, যে ওই কলেজ থেকে ছাত্রলীগ করা শুরু করি ওইখান থেকেই। সেখান থেকেই আমি এই যে রংপুরে এসে তখন আমি ভালোভাবে মানে রাজনীতিতে স্থায়ীভাবে রাজনীতি শুরু করি। আপনি তো শ্রমিক রাজনীতি করেছেন, আপনি ছাত্র রাজনীতি করেছেন, এখন আপনি মহিলা আওয়ামী লীগ করেছেন, তারপরে মূলদল করছেন, এবং সদ্য যে কমিটি বিলুপ্ত হয়েছে এবং নতুন করে কমিটি হয়েছে, সেই কমিটিতে আপনি মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। এবং আমি মনে করি যে আপনি একজন সার্থক নারী, যিনি রাজনীতিতে আপনার সফলতা আছে, যিনি মা হিসাবে আপনার সফলতা আছে, ব্যবসা আপনি সফলতা দেখিয়েছেন। সব মিলিয়ে আমরা আজকে মুখোমুখি হয়েছিলাম আমাদের একজন সফল নারী উদ্যোক্তা, যিনি রাজনীতিতেও সফল, যিনি ব্যবসায় সফল, মা হিসাবে সফল, যার দুটি সন্তানই শিক্ষিত, এবং একজন বিসিএস ক্যাডার হিসাবে কৃষি সেক্টরে রয়েছেন, এবং দ্বিতীয় সন্তান ঢাকা মেডিকেলে অধ্যয়ন করছেন। আসলে আমরা রত্নগর্ভা মাকে আপনাকে স্যালুট জানাই। আপনি এগিয়ে যান, আমাদের দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য আরও কিছু করবেন, এটি প্রত্যাশা রইল। ধন্যবাদ। আমি শেষে আর একটু কথা বলি। জি জি বলেন। এখন মেয়েরা যারা শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমি এটুকুই বলবো তাদের জন্য, তাদের উদ্দেশ্যে, তারা যেন চাকরির পিছনে না দৌড়ায়, তারা যেন নিজেরাই নিজের পায়ে যেন দাঁড়ানোর স্বাবলম্বী কিছু করতে পারে, তারা হতে চায়, এটা তারা করতে পারে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর জন্য সকল সুযোগ সুবিধা দিয়ে রাখছেন, তারা যেন সুবিধাটা যেন ভোগ করতে পারে, আমি এই আশাই রাখি। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ।